হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি ট্রাভেল করব গ্রামীণ ট্র্যাভেলসের বহরে সদ্য যুক্ত হওয়া অশোক লেল্যান্ড 12 মিটার সিআরএস চেসিসের উপর বানানো হুন্দাই শেপের এই বাসটিতে করে। বাসটির চেসিস অশোক লেল্যান্ড, অথচ বাসের বডি বানানো হয়েছে হুন্দাই বাসের মতো। সেই সাথে বাসে ব্যবহার করা হয়েছে হুন্দাইয়ের লোগো। চাকাতে যেহেতু অশোক লেল্যান্ডের লোগো থাকে, সেটিকে ঢাকার জন্য লাগানো হয়েছে হাইগার বাসের চাকার রিম। তাই এই বাসটি গ্রামীণ ট্র্যাভেলসের বহরে যুক্ত হওয়ার পর থেকেই অনেক সমালোচনা হয়েছে। অনেকেই বলছে কোম্পানিটি যাত্রীদের সাথে প্রতারণা করছে। আসলে কি তাই? বাসটি যেহেতু নতুন, তাই এই বাসের খুঁটিনাটি সব কিছুই তুলে ধরব। এই বাসটি আপনার জার্নির জন্য কতটা কমফোর্ট সেটিও জানাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাওয়া যাক নতুন বাসের সাথে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত। এখন আমি আছি ঢাকার কল্যাণপুরে। এখানে গ্রামীণ ট্র্যাভেলসের 2টি কাউন্টার রয়েছে। তার মধ্যে এখন আমি যে কাউন্টারটিতে প্রবেশ করছি, এই কাউন্টারটি সুন্দর এবং শীতাতপ নিয়ন্ত্রিত। এই কাউন্টারে একসাথে প্রায় 30 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতে পারবে। রয়েছে যাত্রীদের ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করার জন্য চার্জিং পোর্ট। গ্রামীণ ট্র্যাভেলসের এই বাসটিতে আজকে আমাকে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ভ্রমণের জন্য ভাড়া গুনতে হয়েছে 900 টাকা। রাত 10টায় আমার বাস ছিল। 9:40 দিকে বাসকে নিয়ে আসা হচ্ছে কাউন্টারের সামনে। যাই হোক, বাস নিয়ে পরে আলোচনা করব, চলুন আগে বাসের ভেতরটা দেখি। প্রথমে সামনে দেখতে পাচ্ছেন বাসের ইঞ্জিন। যেহেতু এটি একটি অশোক লেল্যান্ড চেসিসের উপর বানানো বাস, তাই বাসের ইঞ্জিনটি সামনে রয়েছে। আমরা জানি হুন্দাই বাসের ইঞ্জিন থাকে বাসের পেছনে। বাসটিতে বিজনেস ক্লাস ফরমেশনের সিট বসানো হয়েছে, অর্থাৎ এক পাশে 2টি সিট এবং আরেক পাশে 1টি করে সিট। সিটগুলো দেখতে যেমনটাই হোক, সত্যিকার অর্থে সিটগুলোতে বসলে আপনার ভালো লাগবে। সিটগুলোর সামনে ভালো পরিমাণের লেগ স্পেস পাবেন। প্রতি সিটে 1টি করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। রয়েছে প্রতি যাত্রীর জন্য 1টি করে 500 ml পানির বোতল। তবে সিটগুলোতে ব্যবহার করা এই হাতলগুলো নিয়ে সিরিয়াস কমপ্লেন রয়েছে আমার। এই সিটগুলোতে আরও ভালো মানের হাতল ব্যবহার করা যেত। সিটের উপরে হ্যান্ড লাগেজ রাখার জন্য স্পেস রয়েছে। রাত 10টা বাজে আমাদের বাস ছাড়ার কথা থাকলেও 10:14 বাস ছেড়ে যাচ্ছে কল্যাণপুর থেকে। মাত্র 10 মিনিটেই বাস চলে আসলো গাবতলিতে থাকা গ্রামীণ ট্র্যাভেলসের কাউন্টারের সামনে। সর্বশেষ
ঘড়িতে সময় রাত 12টা। বাস চলে এসেছে চন্দ্রাতে। নবীনগরের পর থেকে চন্দ্রা পর্যন্ত আসতে আমাদের বেশ খানিকটা জ্যাম পার করতে হয়েছে। চন্দ্রা থেকে ছেড়ে এসে বাস ছুটে চলছে রাজশাহীর পথে। চলুন এবার এই বাস নিয়ে কিছু আলোচনা করা যাক। গ্রামীণ ট্রাভেলসের এই বাসটি তৈরি করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির এত সুন্দরভাবে কাজ করার জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তাছাড়া এই বাসটিতে ব্যবহার করা অশোক লেল্যান্ড 12 মিটার সিআরএস চেসিসে এয়ার সাসপেনশন থাকার কারণে বাসের ভেতরে ঝাঁকুনি একদমই কম। বাসটির ভেতরে ইঞ্জিন নয়েস রয়েছে, যেহেতু বাসটির ইঞ্জিন সামনে তাই এটা মেনে নিতে হবে। এখন অনেকে বাসটিকে নিয়ে সমালোচনা করছে কেন। প্রথমত, অশোক লেল্যান্ড চেসিস দিয়ে হুন্দাই বাসের বডি বানানো হয়েছে। হুন্দাইয়ের লোগো ব্যবহার করা হয়েছে এবং চাকাতে অশোক লেল্যান্ডের লোগো ঢাকার জন্য হাইগার বাসের রিম ব্যবহার করা হয়েছে। তাই অনেকেই মনে করছে গ্রামীণ ট্রাভেলস সাধারণ যাত্রীদের এই বাসটিকে হুন্দাই বলে ধরিয়ে দিবে। কিন্তু ব্যাপারটা একদমই এরকম নয়। গ্রামীণ ট্রাভেলস এই বাসটি উদ্বোধনের সময় ভাড়া নির্ধারণ করেছিল 1000 টাকা। তখন ঢাকা রাজশাহী রুটের বিজনেস ক্লাস হুন্দাই বাসের ভাড়া ছিল 1400 টাকা। তাই যাত্রীরা যেন একটু কম ভাড়ায় বিজনেস ক্লাস বাসে জার্নি করতে পারে এবং বাসটি যেন একটু ভালো হয়, এই বাসটি তাদের বহরে তারা যুক্ত করে। কিন্তু বর্তমানে যেহেতু রাজশাহী রুটের এসি বাসের ভাড়া অনেকটাই কমিয়ে হুন্দাই বাসের ভাড়া 1400 টাকা থেকে 1100 টাকা করা হয়েছে, তাই এই বাসটির ভাড়া 1000 টাকা থেকে 900 টাকা করা হয়েছে। তবে বাসটি যেহেতু অশোক লেল্যান্ডের, তাই এটিতে হুন্দাইয়ের লোগো ব্যবহার করা একদমই ঠিক হয়নি।
আমাদের বাস যমুনা সেতু অতিক্রম করে সিরাজগঞ্জের সিল্ক সিটি হাইওয়ে রেস্টুরেন্টে প্রবেশ করছে আজকের যাত্রা বিরতি করার জন্য। মিনিটের যাত্রা বিরতি শেষ করে বাস আবারও ছেড়ে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। এখন সময় ভোর 4:25, রাত 10:14 কল্যাণপুর থেকে ছেড়ে এখন আমরা পৌঁছে গিয়েছি রাজশাহীতে। গ্রামীণ ট্রাভেলসের এই ব্র্যান্ড নিউ হুন্দাই শেপার বাসটিতে আজকের ভিডিওটি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী কোন বাসে বা কোন রুটে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।